বছরে পা রাখি, সি প্লাস এই দু বছর, এই খুব বেশি সময় নেই, দুই বছরে বিশ্বের চিরন যারা দর্শক শ্রোতা আছে ইতারার, আমি মনে করি যে মন জয় করে থাকি। সি প্লাস টিভির বর্ষপূর্তিত আমি সি প্লাস টিভির সমস্ত কলাকুশলী শুভানন্দ ধৈদের আর পক্ষত্ব অভিনন্দন, শুভেচ্ছা এবং মোবারকবাদ জানের। সি প্লাস টিভি চট্টগ্রামের ভাষা এবং ইকোনমিক যে হাব হিসেবে চট্টগ্রামের যে পরিচিতি ঘটার, ইয়ানোল্লাই অসম্ভবভাবে কৃতিত্বের দাবিদার। সি প্লাসর সম্পাদক আলমগীরুল্লাহ আল্লাহ সম্পর্ক বহুদিনের ফুরানা এবং বেশ গভীর। ও যাতে সিটি কলেজ পড়ে তখনই তো আল্লাহ ফুজিস আর চাষা দেখতো, আমি বাইফি দেখতাম আজকাল দিয়ে বিদেশত গেলবি, বিদেশত তো নাই রটা দেখ দিন দেখো আর খুঁজে চাষা আই সি প্লাস গিয়া বাইর করি সাত গাইয়ের রুত সাত গাইয়ে কথা রুত আমি খুব হাসিলাম কতক্ষণ আমি জানি না। ইনশাল্লাহ আজিজ দুই বছরের মধ্যে ওর সি প্লাস এডন শুধু দুবাই, আমি তো ওমানত চার বছর রাষ্ট্রদূত আসিলাম, ওমানত পর্যন্ত মানুষ টেলিফোন করে করে হচ্ছে কি বহুদিন পর সান গেলের মধ্যে উগ্র জিনিস বাইরে গিয়ে বেরলাম সি প্লাস কষ্ট করে আর নিজের চোখে দেখি আমি আল্লাহর কাছে দোয়া করি তারা যেন তাদের কষ্ট সফল হয়। ইতিমধ্যে সফল শুরু হই তার দৃষ্টিতে যে সি প্লাস গত দুই বছরের মধ্যে এই যে যা দেখিলাম এই যে গণমানুষের কথা হই জিয়ান দিয়ে অন্যায় অবিচার হই ইয়ে যাইয়ারে এই নির্যাতিতর পক্ষে দাঁড়াই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই এবং গণমানুষের কথা কইবার চেষ্টা করছি তারার অগ্রযাত্রার অব্যাহত রাখতে রে নাই কামনা করি। এই সি প্লাস টিভির মাধ্যমে জিয়ান হর একাধারে আর আর সাতগাঁয় ভাষার উগ্র সমৃদ্ধি হর ইবের উগ্র প্রচার এবং প্রসার হর এবং আর আর কালচার এই ইন্টারনেটের মাধ্যমে শুধু সাতগাঁও কাজ সাতগাঁও তো উনি মনে করেন অন্য ডিস্ট্রিক্টের মানুষের যাতে সাহিত্যারাও আর আর কালচার সম্পর্কে বহুত কিছু জানিতে পারে এবং অনরার মাধ্যমে আর আর ভাষা কেন যেন যুগ যুগ বাঁচি থাকে, আর আর সংস্কৃতি যেন যুগ যুগ বাঁচি থাকে এবং আর আর ঐতিহ্য যেন যুগ যুগ বাঁচি থাকে এই দোয়া করি এবং অনরার উত্তর উত্তর সাফল্য কামনা করি। সি প্লাস খুব পপুলার চ্যানেল, আমি নিজেও দেখি দিই সৌদি আরব এবং বিভিন্ন মিডল ইস্টের দেশকল মানুষক দুই মাস তিন মাস চার মাস আগর অনুষ্ঠান বারবার ঘুরে ঘুরে এনে সার ইতারা স্বজনহীন পরিবেশের মধ্যে সি প্লাসই তারা স্বজন হিসেবে হাম করে, তাহলে ধন্যবাদ আর আরও উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করি। আলমগীর অপু সি প্লাস লইয়ারে সাত গাইয়ালাই নতুন নতুন চ্যানেল বাইরগির কি সাত গাইয়ালর সুখ দুঃখর হতা, সাত গাইয়ালর বিভিন্ন উন্নয়নের হতা, সাত গাইয়ালর সমস্যা সমাধানের হতা গত প্রায় দুই বছর পর্যন্ত সি প্লাসের মাধ্যমে আর সাত গাইয়াল ব্যাকরণ সারা বিশ্বব্যাপী আর আর আলোচনা করিত্যারি আর আর সমস্যা সমাধানের আর আর ইভা জনপ্রিয়তা আরও বাড়ে আর সাত গাইয়াল বেগুন একতাবদ্ধ সারা বিশ্বব্যাপী আদর্শ চিন্তা চেতনার প্রত্যেকে না ধারণ করি লালন করি ধরো নাই আর একটু বিরুদ্ধে গেলে আমি মনে করি সি প্লাস নিরপেক্ষতা রেগে ধরো আর কেন ফকাইলে আমি হয়তো সি প্লাস ফাইন গুজিয়ে তো এগিয়ে ধরো না আপেক্ষিক ই থাইব তারপরও আমি মনে করি না ব্যক্তিগত অভিমত হইতে সি প্লাস মানে অবশ্যই তার যে নীতিমালা এবার যে নিরপেক্ষভাবে মানে সংবাদ প্রোগ্রাম পরিচালনা করে বলে আমি মনে করি আর আর ছাঁট গাই আর যে গর্ব এই গর্বরে ধারণ করে সি প্লাস আগে যাবো এনার প্রত্যাশা করি এবং সি প্লাসের উত্তরোত্তর সাফল্য কামনা করি। তো আমি নিজে ব্যক্তিগতভাবে সিটাঙ্গের মানুষ এই হিসাবে সি প্লাস তো আর নিজেও মানে আত্মায় আমি অহংকার বোধ করেছি সি প্লাস টিভি লইনে। ইতিমধ্যে সি প্লাস টিভির বিভিন্ন অনুষ্ঠান দেখি না বেশ তারা উত্তরোত্তর ভালো করে চট্টগ্রামের ঐতিহ্য সারা দেশবাসীর কাছে সারা বিশ্বের কাছে তুলে ধরিব ইয়ানে কামনা করি। আমি শুরুতে সি প্লাসের যারা এবার প্রতিষ্ঠা লগ্ন নতুন আছে সি প্লাসের যারা উদ্যোক্তা সি প্লাসের যারা কর্মকর্তা যারা আছে আমি বেগুনের শুভেচ্ছা জানাই আর এবার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং সি প্লাস চট্টগ্রামের আঞ্চলিক ভাষা হইলেও ইতিমধ্যে সি প্লাসের সুনাম সারা দেশে শরীফ হয়ে গিয়ে আগামী দিনগুলো সি প্লাস টেলিভিশন চট্টগ্রামের সম্ভাবনা এবং সমস্যা চট্টগ্রামের সংস্কৃতি চট্টগ্রামের ভাষারে বিশ্বের কাছে তুলে ধরে গেল বলে এনে বিশেষ করে চট্টগ্রামের ভাষাভাষী সারা পৃথিবীর যারা আছে তাদের হাত তুলে ধরে গেল বলে আরও উদ্যোগ লেব এবং আরও সার্থক হইব। সি প্লাস টেলিভিশনের উত্তর উত্তর সাফল্য কামনা করি অনেক অনেক শুভকামনা।
সি প্লাস টিভি চট্টগ্রামের এই টিভি বিয়া দুই বছর পূর্ণ হয়ে তৃতীয় বছর পদার্পণ করিয়ে এলডিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার পক্ষ আরা অন্ডারে অভিনন্দন জানাই এবং আমরা শুভকামনা জানাই। চট্টগ্রাম বাসীর লাই যে আঞ্চলিক কথায় যেভাবে সি প্লাস জনপ্রিয়তা অর্জন করি আর মনে হয় অন্য কোনো মিডিয়া এভাবে জনপ্রিয়তা না পায়।